নতুন দল মুলতান সুলতানস জয় দিয়েই আসর শুরু করেছে। গতবারের চ্যাম্পিয়নদের 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মুলতান। পেশোয়ারের দেয়া 152 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাঙ্গাকারার 50 এবং মালিকের 40-এর ঊর্ধ্বের ইনিংসে জয় পেয়েছে দলটি। পেশোয়ার জালমিডিয়া মাঝারি পুঁজি তাড়া করতে নেমে ব্যাটিং পাওয়ার প্লেতে ওপেনার আহমেদ শেজাদকে হারিয়েছে মুলতান। ফাস্ট বোলার ওহাব রিয়াজের করা প্রথম ওভারেই 0 রানে ফিরতে হয় তাকে। তবে সেখান থেকে অভিজ্ঞ সাঙ্গাকারার ব্যাটে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় মুলতান। ব্যাটিং পাওয়ার প্লেতে আর কোনো বিপদ ঘটতে দেননি তিনি। শোয়েব মাকসুদকে নিয়ে জুটি গড়ে ইনিংসের 8ম ওভারে দলের স্কোর অর্ধশতক পূরণ করেন তিনি। 4 রানের বোলিংয়ে শোয়েব মাকসুদ বিদায় নিলেও খেই হারায়নি মুলতান। সাঙ্গাকারা ও মালিক জুটি সহজ জয়ের পথ দেখায়। 120 স্ট্রাইক রেটে ঝুঁকিহীন ব্যাটিং করে 50 তুলে নেন সাঙ্গাকারা। দলের স্কোর 13তম ওভারেই 100 ছাড়াতে মুখ্য ভূমিকা পালন করেন সাঙ্গা। 15তম ওভারে 51 বলে 57 রানের ইনিংস খেলে সাজঘরে ফিরলেও কাইরন পোলার্ড এবং শোয়েব মালিক কোনো অঘটন ঘটতে দেননি। ম্যাচ শেষ ওভারে গেলেও 5 বল এবং 7 উইকেট বাকি থাকতেই জিতেছে মুলতান। মালিকের ব্যাট থেকে অপরাজিত 42 রানের গুরুত্বপূর্ণ ইনিংস আসে। 13 বলে 21 রান যোগ করে অনবদ্য অবদান রেখেছেন কাইরন পোলার্ডও। পেশোয়ার জালমির হয়ে ওহাব রিয়াজ এবং ক্রিস জর্ডান উইকেটের দেখা পেয়েছেন। এদিন এর আগে টসে হেরে শুরুতে ব্যাট করে হাফিজের 50 এবং শেষের দিকে অধিনায়ক ড্যারেন স্যামির ব্যাটিং তাণ্ডবে লড়াই করার মতো পুঁজি পায় গতবারের চ্যাম্পিয়নরা। পেশোয়ারের 2 ওপেনার কামরান আকমল এবং তামিম ইকবাল পেশোয়ারের হয়ে ইনিংসের সূচনা করেন। শুরু থেকেই 2 ওপেনার বেশ সতর্ক ব্যাটিং করার চেষ্টা করেন। তবে ইনিংসের 2য় ওভারে উইকেট হারাতে হয় পেশোয়ারকে। মুলতানের বাঁ হাতি ফাস্ট বোলার মোহাম্মদ ইরফানের বলে কোনো রান যোগ না করেই সাজঘরে ফিরতে হয় অভিজ্ঞ কামরান আকমলকে। 4 বল খেলে দলীয় 4 রানের সময় আউট হন তিনি। কামরান আকমল বিদায় নিলেও তামিম ইকবাল খেলেছিলেন স্বাচ্ছন্দ্যে। ইনিংসের শুরুতে বাউন্ডারি খুঁজে নিয়ে বড় স্কোরের আভাস দিচ্ছিলেন তিনি। তবে 4র্থ ওভারে ফের ইরফানে থামতে হয় তামিমকে। অফ স্ট্যাম্পের বাইরের বাউন্স বল সফল করে পুল শট খেলতে গিয়েই জুনায়েদ খানের হাতে ক্যাচ আউট হন এই টাইগার ওপেনার। 11 বল খেলা তামিম ইকবাল আউট হওয়ার আগে 11 রান যোগ করেছেন। ব্যাটিং পাওয়ার প্লেতেই 2 ওপেনার বিদায়ে রান থমকে যায় পেশোয়ারের। তবে মোহাম্মদ হাফিজ এবং ডোয়েন স্মিথ উইকেটে কিছুটা সময় নিয়ে সহজাত ব্যাটিংয়ের ইঙ্গিত দেন। বিশেষ করে স্মিথ বলের সাথে পাল্লা দিয়েই রান তুলতে থাকেন। তার ব্যাটে ভর করেই ইনিংসের 9ম ওভারে 50 পূরণ করে পেশোয়ার। যদিও ইনিংস লম্বা করতে ব্যর্থ হন এই উইন্ডিজ ব্যাটসম্যান। 23 বলে 24 রান করে আউট হন তিনি। লেগ স্পিনার ইমরান তাহিরের বলে ফিরতে হয় স্মিথকে। সেখান থেকে অভিজ্ঞ হাফিজের ব্যাটে লড়ে যায় দলটি হারিস সোহেলকে সঙ্গে নিয়ে। ইনিংসের 15তম ওভারে দলীয় সেঞ্চুরি পূরণ করেন হাফিজ। শেষ 5 ওভারে হাত খুলে খেলার পরিকল্পনা নিয়েই এগোচ্ছিলেন হাফিজ, কিন্তু 16তম ওভারে সঙ্গী হারিস সোহেল 14 রান যোগ করে ভিল জয়নের বলে ফিরে গেলে ফের চাপে পড়ে পেশোয়ার। অসময়ে জুটি ভেঙে মুলতানকে ম্যাচে আধিপত্য বিস্তারের সুযোগ করে দেন দক্ষিণ আফ্রিকার পেসার ভিল জয়ন। ওয়ানডে মেজাজে খেলে 50 পূরণ করা হাফিজ 52 বলে 58 রান যোগ করে জুনায়েদ খানের ফাঁদে পড়েন। তবে পেশোয়ারের মান বাঁচান অধিনায়ক স্যামি। ডেথ ওভারে মুলতানের 2 পেসার জুনায়েদ খান এবং তানভীরকে বেধরক পিটিয়ে রান বাড়িয়ে নেন তিনি। মূলত ড্যারেন স্যামির ঝোড়ো ব্যাটিং পেশোয়ারকে নির্ধারিত 20 ওভার শেষে 151 রান তুলতে সক্ষম হয়। মাত্র 11 বল খেলে 29 রান যোগ করেছেন পেশোয়ার কাপ্তান ড্যারেন স্যামি। মুলতানের হয়ে প্রায় সব বলারই উইকেটের দেখা পেয়েছেন। তবে 4 ওভারে মাত্র 19 রান দিয়ে 2 উইকেট নেয়া মোহাম্মদ ইরফান ছিলেন দিনের সেরা বলার।